নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। আপনি যদি আপনার জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হন, তবে শুক্রবার এই চমৎকারী উপায় করলে অবশ্যই 100% ফল পেতে পারেন। শুক্রবারের অধিপতি হল শুক্রদেব। জন্মকুণ্ডলিতে শুক্র যদি অশুভ থাকে তাহলে আর্থিক উন্নতি বারবার ব্যাহত হয় এবং আপনার জীবনে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন। তাই জন্মকুণ্ডলিতে শুক্র শুভ করার জন্য অবশ্যই শুক্রবারের এই চমৎকারী উপায়গুলির মধ্যে একটি করতে হবে এবং সেই সাথে শুক্রদেবকে তুষ্ট করতে মা লক্ষ্মীর আরাধনাতে শুভ ফল আসবে। শুক্র হলো দ্বাদশ রাশিচক্রের দ্বিতীয় এবং সেই সাথে সপ্তম গৃহের অধিপতি। তাই ধনভাবকে জাগ্রত করতে মা লক্ষ্মী তথা শুক্রদেবকে সন্তুষ্ট করতে হবে এবং তাতেই মা লক্ষ্মীর আশীর্বাদ আসবে আপনার গৃহে। তাই শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন। সম্পূর্ণ শুভ্র বস্ত্র পরিধান করুন এবং তারপরে মা লক্ষ্মীর ছবির সামনে আপনারা অবশ্যই শ্রীসূক্ত পাঠ করুন। পূজার সময় দেবী মায়ের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। তাছাড়া পদ্মফুল নিবেদনে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। শুক্রবার তিনজন অবিবাহিত মহিলাকে ডেকে তাদেরকে ক্ষীরভোগ নিবেদন করলে এবং দক্ষিণা দিলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন। পাশাপাশি এদিন হলুদ বস্ত্র দিয়ে তাদেরকে বিদায় করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এতে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে থাকেন। শুক্রবার আপনারা অবশ্যই সম্পূর্ণ বিধিবিধান অনুসারে এই উপায়গুলি করবেন। কালো পিঁপড়েকে অবশ্যই আপনারা এই দিনে চিনি নিবেদন করলে বা মিষ্টি নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে চিনি নিবেদনের সর্বাপেক্ষা শুভ ফল আসবে। পরপর 11টি শুক্রবার কালো পিঁপড়েকে চিনি দানে আপনাদের আর্থিক সংকট দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই পাবেন। দীর্ঘদিন ধরে যারা স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে সমস্যায় ভুগছেন এবং দুজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ঘটছে, যে কোনো শুক্রবারে আপনারা অবশ্যই আপনাদের বেডরুমে কোনো যুগল ছবি অর্থাৎ আপনাদের নিজেদের ছবি অবশ্যই লাগান, যাতে ঘুমের পরে আপনারা অবশ্যই সেই ছবিকে দেখতে পান। অর্থজনিত সংকট দূর করার জন্য আপনারা অবশ্যই গৃহের বাইরে বেরোনোর আগে শুক্রবার করে মিষ্টি দই সেবন করে তবেই বেরোন। এতে কর্মক্ষেত্রের বাধা দূর হবে আর করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, যা আপনাদের জীবনে অবশ্যই আর্থিক সংকট দূর করতে পারে। শুক্রবার অবশ্যই মা লক্ষ্মীর সামনে আরতি করুন এবং ঘিয়ের প্রদীপ নিবেদন করুন। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুকে তুষ্ট করতে এদিন দক্ষিণাবর্ত শঙ্খের জল দিয়ে ভগবান শ্রীহরি এবং মা লক্ষ্মীকে অভিষেক করুন। এতে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। মা লক্ষ্মী সাদা রঙের মিষ্টি অত্যন্ত পছন্দ করেন, তাই শুক্রবার সাদা রঙের মিষ্টি আপনারা নিবেদন করুন। এদিন অবশ্যই আপনারা ক্ষীরভোগ নিবেদনে শুভ ফল পাবেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল সিঁদুর, লাল চুড়ি, লাল ওড়না ইত্যাদি নিবেদনে আর্থিক সংকট দূর হতে পারে এবং লাল ফুল নিবেদনে দেবী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। প্রদীপ জ্বালাতে অবশ্যই আপনারা ভুলবেন না এবং প্রতি শুক্রবারে আপনারা পদ্মবীজের মালাতে অবশ্যই জপ করুন এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে এই ছোট্ট উপায়টি করুন। শুক্রবার করে আপনারা গৃহ পরিষ্কারের সময় জলের সঙ্গে অল্প একটু লবণ মিশিয়ে সেই জল দিয়ে আপনারা গৃহ পরিষ্কার করলে গৃহের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে এবং তাতে আপনাদের গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ আসবে এবং আর্থিক সংকট থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। মা লক্ষ্মী যদি গৃহে সর্বদা থাকে তাহলে গৃহের অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে, বাড়িতে প্রেম প্রীতির আবহ তৈরি হয়। আর গৃহে যদি মা লক্ষ্মী না থাকে তাহলে সর্বদা কলহ, ঝগড়া, বিবাদ, হতাশা চলে আসে। তাই লক্ষ্মীকে প্রসন্ন করতে অবশ্যই গৃহের লক্ষ্মীকে অবশ্যই আপনারা সম্মান করুন এবং
গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়ে খেয়াল রাখুন। এদিন মা গজলক্ষ্মীর আরাধনাতে ধন এবং সন্তান লাভের বিশেষ সুযোগ আসতে পারে এবং বীজলক্ষ্মীর পূজাতে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং সেই সাথে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। তাই খাদ্য গ্রহণের সময় আপনারা খেয়াল রাখুন কোনোভাবেই খাদ্য যাতে নষ্ট না হয় শুক্রবারে, আর তা যদি দিনের পর দিন হতে থাকে তাহলে অর্থ সংকট এবং খাদ্য সংকটে পড়তে পারেন আপনারা। পাশাপাশি পারিবারিক সুখ সমৃদ্ধি ধীরে ধীরে দূরে চলে যেতে পারে। গৃহের স্থায়ী সুখ বৃদ্ধির জন্য শুক্রবার অশ্বত্থ গাছের গোড়াতে একটি লোহার পাত্রে জল নিয়ে তাতে চিনি, ঘি এবং দুধ মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়াতে নিবেদন করুন। তাতে সুখ সমৃদ্ধি আসবে এবং মা লক্ষ্মীর দীর্ঘস্থায়ী আবাসস্থল হবে আপনার গৃহে। এবং গৃহে ঘন ঘন আর্থিক সংকট এলে বা আর্থিক ক্ষতির মধ্যে পড়লে অবশ্যই শুক্রবার করে আপনারা গৃহের সদর দরজাতে একটি দ্বিমুখী প্রদীপ জ্বেলে দিন, আর দ্বিমুখী প্রদীপ অবশ্যই জেলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। পরের দিন সকালে অবশ্যই আপনারা এই দ্বিমুখী প্রদীপটি কোনো জলপ্রবাহ করে দেবেন। তো বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম যে কোনো শুক্রবারে এই ছোট ছোট উপায় এবং টোটকা করলে অবশ্যই শুক্রদেব এবং সেই সাথে মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি আপনারা পাবেন এবং তাতেই আপনাদের আর্থিক সংকট দূর হবে। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা শুক্রদেবের উদ্দেশ্যে শুক্রের বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। বীজ মন্ত্র জপ না করলে শুক্রদেব প্রসন্ন হবেন না। ওম দ্রাম দ্রিম দ্রৌম সুয়াহা শুক্রায়ু নমঃ, এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন এবং সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করুন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং সেই সাথে মেন কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।